ভিউয়ার্স কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আলোচনা করব ডেভ ইনফো অ্যাপ নিয়ে। তো আমি ডেভ ইনফো অ্যাপটি আপনি ইনস্টল করার পর যখন ওপেন করবেন তখন এরকম একটি ইন্টারফেস পাবেন। এখান থেকে স্টার্ট নাও অপশনটিতে ক্লিক করবেন। তো স্টার্ট নাওতে ক্লিক করে দিলাম। তো এরপরে আপনি এরকম একটি ইন্টারফেস পাবেন। তো যাই হোক, এখন আলোচনা করব ডেভ ইনফো অ্যাপটি কি এবং এটি কি কাজে ব্যবহৃত হয় এবং এটি আপনি দিয়ে কি সুযোগ সুবিধা ভোগ করতে পারবেন এবং কিভাবে ইনস্টল করবেন। চলুন প্রথমে দেখা যাক কিভাবে আপনি অ্যাপটি ইনস্টল করবেন। আপনি প্রথমেই প্লে স্টোরে এসে এখানে সার্চ বারে লিখবেন ডেভ ইনফো, ডেভ ইনফো লিখে সার্চ করবেন। তো সার্চ করলে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অ্যাপ চলে আসছে। তো এখান থেকে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এই অ্যাপটি আপনি টাচ করবেন। অ্যাপটির লোগো হচ্ছে এটি এবং এখানে ইনস্টল বাটন পেয়ে যাবেন। এখান থেকে ইনস্টল করে নেবেন। ইনস্টলে ক্লিক করলে অ্যাপটি ইনস্টল হবে এবং ইনস্টল হওয়ার পরে আপনি এখান থেকে তো এটি হচ্ছে ডেভ ইনফো সার্ভিস সরি অ্যাপের হোম ইন্টারফেস। তো এখানে হোম ইন্টারফেসটি এরকম। তো এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো অপশন রয়েছে। উপরে রয়েছে সেটিংস, এখানে সেটিংস অপশন। তো এই সেটিংস অপশনে আপনি টাচ করলে যে অপশনগুলো পাবেন, এখানে দেখতে পাচ্ছেন যে সেটিংস অপশনে টাচ করলে আপনি ডেভ ইনফো প্রো, এটি প্রো ভার্সন ইউজ করার জন্য এই অপশন থেকে আপনি ইউজ করতে পারবেন। তারপর ডার্ক মোড, প্রাইমারি কালার, তারপর হচ্ছে অ্যাকসেন্ট কালার, ফ্লোটিং মনিটর, উইডগেটস। তো যাই হোক, এরকম নোটিফিকেশন, তারপর আরও অনেকগুলো অপশন রয়েছে। এই অপশনগুলো আপনারা আপনাদের প্রয়োজন মতো এখান থেকে ইউজ করতে পারবেন। ফিডব্যাক রেট, তো যাই হোক এখান থেকে আমি ব্যাক করলাম। এরপর রয়েছে এখানে দেখতে পাচ্ছেন থ্রি ডট। তো এই থ্রি ডট অপশনে আপনি যখন টাচ করবেন এখানে তিনটি অপশন পাবেন, ক্লোজ কারেন্ট ট্যাব, তারপর হচ্ছে অ্যাড পেজ, শর্ট পেজ। এই অপশন তিনটি আপনি এখান থেকে ইউজ করতে পারবেন। এবং উপরে আপনি দেখতে পাচ্ছেন যে ড্যাশবোর্ড রয়েছে, ডিভাইস, সিস্টেম, সিপিইউ। এবং এটি যদি আপনি বাম দিকে স্ক্রল করেন তাহলে আরও অনেকগুলো অপশন পাবেন, লোকেশন, নেটওয়ার্ক, স্টোরেজ, ব্যাটারি, ডিসপ্লে, ক্যামেরা, টেম্পারেচার, সেন্সরস, তারপর অ্যাপ, তারপর টেস্টেস। তো যাই হোক, এই অপশনগুলো আপনি এখান থেকে ইউজ করতে পারবেন। তো কীভাবে ইউজ করবেন সেটি একটু পরে বলতেছি। তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আপনি মোবাইল ইনফরমেশন এখানে পেয়ে যাবেন, স্যামসাং, গ্যালাক্সি। তারপর হচ্ছে এখানে আরও অপশনগুলো, আপনি এখানে যত ডিভাইসের সম্বন্ধে যে সকল ইনফরমেশন রয়েছে সেগুলো আপনি এখান থেকে জানতে পারবেন। তারপর রয়েছে টেম্পারেচার, এই অপশনে আপনি টাচ করলে দেখতে পারবেন যে টেম্পারেচার সম্বন্ধে আপনি দেখতে পাবেন যে এখন কোনটার কত টেম্পারেচার রয়েছে। ব্যাটারি টেম্পারেচার রয়েছে 34.6। তো এভাবে আরও যে অপশনগুলো রয়েছে সেগুলো টেম্পারেচার আপনি দেখতে পাচ্ছেন এখানে। তারপর এভাবে প্রত্যেকটি অপশন আপনি এখান থেকে দেখতে পারবেন। যে কোনো একটি অপশনে টাচ করলেই সেই অপশনের যে ডিটেলস সেই ইনফরমেশন আপনি দেখতে পাবেন। তো আমার ফোনের সেফটির জন্য আমি প্রত্যেকটি অপশনে এখানে টাচ করে দেখাচ্ছি না। আপনারা আপনাদের যে অপশনটি প্রয়োজন হবে সেই অপশনটিতে টাচ করবেন এবং দেখতে পাবেন। আপনি যদি এই অপশনটিতে টাচ করেন এইটা দেখতে পাবেন, এই অপশনটি টাচ করলে এটা দেখতে পাবেন, সিপিইউ অপশন টাচ করলে সিপিইউ দেখতে পাবেন। তো যাই হোক, ভিউয়ার্স এভাবে কিন্তু আপনারা এটি দেখতে পাবেন আপনাদের প্রয়োজন মতো।
ডেভ ইনফো অ্যাপ থেকে। তো ভালো থাকবেন, কথা হবে আবার পরবর্তীতে।